বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, এটা আমরা সাধারণত ইলাস্ট্রেটরে করব। তো ফটোশপে যেহেতু আপনাদের অনেকগুলো টুলস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তো সেইগুলার কাজের জন্য বা কেউ যদি ইচ্ছা পোষণ করেন যে ফটোশপে বিজনেস কার্ডটা তৈরি করব, অনেক ক্লায়েন্ট অবশ্য চায় যে ফটোশপে আমাদের করে দেন, তাহলে পরবর্তীতে আমরা তাতে এডিট করতে পারি সহজে। তো এই জন্য এইখানে আমরা করব। তার আগে চলুন এটার সাইজটা জেনে নি। এটা ঠিক এরকম সাইজ হয়, হ্যাঁ, আপনার 3.5x2, 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি। হ্যাঁ, তো এটার আবার ব্লিড মার্ক আছে। হ্যাঁ, ব্লিড এইগুলা আসলে ইলাস্ট্রেটরে দেখানো হয়, আমরা ইলাস্ট্রেটরে এই ব্লিড মার্ক সম্পর্কে দেখাবো। হ্যাঁ, তো আমরা এইখানে টোটাল সাইজ হচ্ছে কার 3.5x2, এইটা হচ্ছে কার কি, আমরা এই বিজনেস কার্ড যখন প্রিন্ট করব, বিজনেস কার্ড প্রিন্ট করার সময় আমরা দেখা যাচ্ছে শত শত বিজনেস কার্ড, হ্যাঁ, একটা পেপারে বের হবে। কয়টা পেপারে বের হবে? এক পেপারে। হ্যাঁ, কারণ পেপারের যখন এটা প্রিন্টিংয়ে যায়, প্রেসে যখন এটা প্রিন্টিংয়ে যায়, পেপারের সাইজ তো অনেক বড়। হ্যাঁ, ওই 3.5x2 ইঞ্চি পেপারে কিন্তু এটা প্রিন্ট হয় না, এটা অনেক অনেকগুলা প্রিন্ট হয়ে বের হয়ে আসে। অনেকগুলা প্রিন্ট হয়ে বের হয়ে আসে, দেখা যাচ্ছে 100, 200 বা 300, 1000 এরকম বিজনেস কার্ড একটা পেপারে বের হয়ে আসে। তখন এটাকে ওই যে কাটিং মেশিন আছে, কাটিং মেশিন দ্বারা কি কাটতে হয়, হ্যাঁ, কাটার পরে এটা এই সাইজটা বের হয়। হ্যাঁ, এই জন্য আমাদের এই ব্লিড মার্কটা আর কি আর কি প্রয়োজন। হ্যাঁ, তো আমরা মূলত 2.5 এই এইটা বেটা বাড়িয়ে নিব, কত, 2.5, হ্যাঁ, প্রত্যেকটার সাথে 2.5 বাড়াই নিব। চলুন তাহলে আমরা নিই পেজের সাইজ। ইন্টার পড়ে গেছে। বিজনেস কার্ড, তাহলে ওয়াইড দেখলাম কত, 3.5, তাই না? 3.5, তাহলে 2.5, 2.5 যোগ করলে কত হয়, 3.75, আর এটা 2.25। আচ্ছা, এই ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন আমার এইখানে আমার পয়েন্ট আছে, এখানে আমি ইঞ্চিতে করে নিলাম বা মিলিমিটারে কেউ করতে পারেন, সমস্যা নেই, এটা ইঞ্চি পিক্সেল, আমরা ইঞ্চিতে করে নিলাম। এটা কত, 1 ইঞ্চি, তাই না? এটা 1 ইঞ্চি, এটা হচ্ছে কার কত, 2.5, এটা 1 ইঞ্চি, এটা কত, 1/2 ইঞ্চি, তাই না? 0.5, এটা হচ্ছে কার 0.5, মানে 0.5 পর্যন্ত ইয়ে নিয়ে নি, 2.5, আমরা মার্জিন নিয়ে নি। আচ্ছা, এখন আমি দেখি তো এটার মাপ কতটুক হয়। আচ্ছা, এ পর্যন্তই থাক।
এখন চলুন তাহলে আমরা ডিজাইনটা করে ফেলি। আচ্ছা, বিজনেস কার্ডে আমার কি কি লাগে বলেন তো, কি কি ইনফরমেশন আমরা দিই সাধারণত বিজনেস কার্ডে? প্রথমে কি থাকে, নাম নাকি? স্যার নাম, অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস হ্যাঁ, থাকে, কোম্পানির নাম থাকে, কোম্পানি থাকে, লোকেশন থাকে, তার চেম্বারটা কোথায় সেই লোকেশনটা থাকে, ডেজিগনেশন, লোকেশন। ডিজিগনেশন, লোকেশন। তাহলে আমাদের এটা কি হচ্ছে, ব্লিড, তাই না? 2.5, এটুকু কি ব্লিড মার্ক? হ্যাঁ, 2.5। দেখি এইখানে আমি একটু কনফিউজ আছি, পয়েন্ট 2.5। এটা ঠিক আছে, হ্যাঁ, এটার মাপটা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা দেখুন, আমি আপনাদের ডিটেলসে শিখাচ্ছি, এই জন্য যে আমার এটুকু আমার কেটে যাবে, আমার থাকবে কতটুকু, কতটুকু শুধু এটুকু, তাই না? এতটুকু কি আমার প্রিন্ট হবে, মানে আপনি পাবেন, হাতে পাবেন এতটুকু বিজনেস কার্ড, আর এটুকু আমার কি 2.5 ইঞ্চি কেটে যাবে। আচ্ছা, কাটবে কেন এবার বলি আমি, সেটা হচ্ছে আমরা বিলিটটা সাধারণত কেন নিব, বিলিটটা নিব এই জন্য যে যদি আপনি এই পর্যন্ত কালার দেন, সাপোজ ব্লিডের নিয়ম হচ্ছে এই পর্যন্ত কালার দেওয়া, হ্যাঁ, ধরেন আপনি এই পর্যন্ত কালার দিলেন, আচ্ছা ব্লিডটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে, তাই না? যখন কাটবে, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, ব্লিডটা এই দিক দিয়ে যাবে, ধরেন আপনার পেপারের একটু কিন্তু হের ফের হতে পারে, তাই না? স্যার টলারেন্স রাখা হয় এটা, হ্যাঁ, যদি কোনো কারণে মানে কম বেশি মানে কাটার ক্ষেত্রে, এই জন্য ওটা রাখা, হ্যাঁ, কোন ক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে নাকি? জি স্যার। আচ্ছা, কম বেশি ধরেন হয়ে গেল, কম বেশি হয়ে যাওয়ার পরে কি হবে, কম বেশি হয়ে যাওয়ার পরে আমার এই যে ধরেন এই সাদা অংশটুকু কিন্তু আমার থেকে যাচ্ছে নাকি? পেপার তো সাদা হয়, আমার এই কম বেশির জন্য সাদা অংশটুকু কিন্তু থেকে যাবে, তাহলে কি আমার বিজনেস কার্ডটা দেখতে খারাপ লাগবে, তাই না? আর যদি আপনি এক কালারের বিজনেস কার্ডটা আপনি এরকম ভাবে করেন, এইটা পুরাটা করলেন, এখন আমার ব্লিড যদি এদিক দিয়ে যায় বা এদিক দিয়েও যায়, আমার কি কালারটা থাকবে, তাই না? ব্লিডের একটু হেরফের হলে কি আমার কালারটা কিন্তু থেকে যাচ্ছে। অনেক সময় দেখবেন যে বইয়ের বইয়ের সাইড দিয়ে কিন্তু অনেক বইয়ের সাইড দিয়ে কি সাদা অংশ দেখা যায়, তাই না? সাদা অংশ কিন্তু দেখা যায়, তো সেটা হচ্ছে কার, এটাই হচ্ছে কার ব্লিড, মানে সেভ মার্ক, এটার জন্যই সাধারণত ব্লিড দেওয়া হয়ে থাকে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার।
এইখানে আমি আর একটু মার্জিন নিব এই পর্যন্ত। কন্টেন্ট গুলা যাতে কি আমার ভিতরে থাকে, এই জিনিসগুলো অবশ্য আপনার ইলাস্ট্রেটরের প্রয়োজন হয় না, ইলাস্ট্রেটরে ব্লিডটা বাইরে দিয়েই থাকে। তো আমরা সাধারণত ইলাস্ট্রেটরে করব কাজগুলা, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য। এই হ্যাঁ, কন্টেন্ট গুলা কি আমার ভিতরে থাকলো। আচ্ছা এখন দেখেন আমি কি করব, একটু বাড়িয়ে নি। এখন আমি বিজনেস কার্ডটা তৈরি করি। আচ্ছা স্যার একটা কোশ্চেন, যে প্রথম যে মার্জিনটা নিলাম তার পরবর্তী যে মার্জিনটা নিলাম, এটা স্যার অন্য কোথাও থেকে এন্ট্রি করা যায় না যেন স্যার মানে ডিস্টেন্সটা সেম থাকে? ডিস্টেন্স সেম আপনি কি করে বুঝবেন? দেখেন এখানে কিন্তু যে আছে না স্কয়ার, এই 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 বক্সটা হয়েছে। হ্যাঁ এই বক্সটা, হ্যাঁ ওইটা বলতে চাচ্ছি না, মানে ওটা তো বোঝা যাচ্ছে, মানে এমন কোন কি অপশন আছে যে ডিস্টেন্সটা যখন মার্জিন নিব তখন যদি কোনো একটা কিছু চাপি, যে 0.25 দিয়ে আমি এন্টার করলাম তাহলে ঠিক ওই ডিস্টেন্সটা হয়ে যাবে, মানে এটা কি আছে কিনা? না না ওই অপশনটা, ওই অ্যালাইনের অপশনটা এখানে নাই। হ্যাঁ আচ্ছা স্যার ওটা জানার জন্য, এখানে আপনার এই যে এখান থেকে মাপ নিতে হবে, রুলারের সাইজ দিয়ে মাপ নিয়ে নিয়ে কতটুকু ডিস্টেন্স নেবেন আচ্ছা ওইটা ইয়ে করতে হবে। হ্যাঁ তারপরে যেভাবে করতে পারেন যে এখানে দেখি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা ঠিক আছে কিনা, এইভাবে নিলেন, নিয়ে এই যে এইভাবে দেখলেন, দেখেন আমার ডিস্টেন্স কিন্তু ঠিক আছে তাই না? এখন দেখেন আমরা এইখানে প্রথমে কি লিখবো, প্রথমে একটা কোম্পানির নাম, একটা কোম্পানির লোগো ধরেন, অন্য ফন্ট দিয়ে এখানে লোগো, তো কোম্পানির লোগো সাধারণত থাকে। হ্যাঁ তো আমি এইখান থেকে আমি একটা কাস্টম শেপ নিয়ে ধরেন লোগোটা আমি এখানেই তৈরি করি। আচ্ছা এখান থেকে একটা কাস্টম শেপ নিই, এই যে ধরেন আমি একটা লোগো তৈরি করে ফেললাম। হ্যাঁ তারপর এইটার কালার দেব রেড, বা এই কালারটা। হ্যাঁ আর এইটার কালারটা হচ্ছে আমি এইখান থেকে আমি এটাকে এটার কালারটাও কি দেব রেড, রেড দিয়ে এটা আমি স্টক দেব। হুম
one stroke white এবং কালার ওভারলে এই লেয়ারটা উপরের দিকে তুলে দিলাম। ধরেন এটা লোগো, লোগোটাকে আমি একটা গ্রুপে নিলাম, কন্ট্রোল জি। আচ্ছা, এইখানে আমি একটা ডিভাইডেড করে দিলাম, ডিভাইড করে দিয়ে লোগোটা আমি এইখানে দিয়ে দেবো একটু বড় করে। এটা আমি অ্যালাইন করবো, হ্যাঁ, এটা আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে মিডিল অ্যালাইন করে দেব, এই ঠিক আছে, মিডিল অ্যালাইন। আচ্ছা, এখন চলেন আমরা এই পাশে আমরা যাবতীয় ইনফরমেশন দেব। এখানে আমি একটা লাইন নিলাম, লাইনের এইটার কালারটা আমি সেম রাখি, ওকে। এখন এখানে আমি নাম লিখবো, দেব আর্ট। এই নামটা আমার একটু বড় হবে, আটের কাছে 9 দিয়ে দেন। এটা সিলেক্ট করা আছে, ওইটাতে শুধু কাজ করবে, এটা বোল্ড করে দেব, ডিজাইনেশনটা ছোট হবে। এটা 7-8 আছে, 6 করে দেন। হ্যাঁ, এই লাইন গ্যাপটা একটু কমাই দেন এখান থেকে। হ্যাঁ,
সবাই দেখতেছেন তো নাকি? জি স্যার দেখছি। আচ্ছা, এখন এই অ্যালাইনটে আমি বিভিন্ন ধরনের দেব, যেমন ধরেন কি আমি একটা করে নি, তাই না? এইখানে আমি সাপোজ দেব কি ফোন নাম্বার, তাই না? এখানে ফোন নাম্বার হবে, একটা করে নেবেন এইভাবে পি। আমি আমি আইকন টাইকন দিলাম না, বুঝছেন? এমনি আপনাদের কাছে এটাই কঠিন হয়ে যাবে। পিতে ফোন নাম্বার, পিতে ফোন নাম্বার, ধরেন কান্ট্রি কোড দিলেন 1, তারপরে কি 1 2 3 4 5 6 দিলেন এইভাবে আর কি। এটা রেগুলার হবে, হ্যাঁ। হন, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি এখন কি করব বলেন? এটা হচ্ছে আমি এখন গ্রুপ করব, তাই না? এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে কি করব, কপি। হ্যাঁ, কপি এরকম ভাবে কি করব, কপি করব, তাই না? ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, আর একটা ফোন নাম্বার যদি থাকে দিতে পারেন। এই এখন এই 4টাকে ধরে আমি অ্যালাইন করে নিই, আমার সঠিক অ্যালাইন হয়ে গেল। তারপরে চলেন, লাইন হয়ে গেল, লাইন টুল নিয়ে এইখানে আমি একটা লাইন দিই। এখানে একটা লাইন দিলাম, লাইন দিয়ে এইখানে আমি দিব অ্যাড্রেস। আচ্ছা, এটা ফোন নাম্বার না, এটা বা ফোন নাম্বার, এটা দিলেন ফ্যাক্স, এটা ফ্যাক্স দিতে পারেন, ফ্যাক্সের নাম্বার। তারপরে এইটা দিতে পারেন ইমেল, হ্যাঁ এইটা দিতে পারি। তাহলে আমরা কি দিতে পারি, এটা অন্য জায়গায় ক্লিক লেগে গেছে, এটা দিতে পারি ওয়েব, ঠিক আছে।
web email info at the rate of email.com. Website www.website.com. তারপরে এইখানে অ্যাড্রেস দেন, অ্যাড্রেসটা আমি কিভাবে লিখব, এইভাবে দিয়ে, এইভাবে আমি যেটা শিখিয়েছি, ঢাকা 1000, আমার লাইন হাইটটা বেশি হয়ে গেছে, এটা অটো, এই এইখানে আপনি কি করতে পারি, একটা বক্স দিয়ে, বক্সের কালারটা চেঞ্জ করেন, রেড, এইখানে কাস্টম শেপ, লোকেশনের আইকন কি নেই, লোকেশনের আইকন তো থাকার কথা, আমি এটা দিয়ে দিলাম, এটা মানে লোকেশনও বোঝায়। এটা হচ্ছে আমাদের কি হলো, ফ্রন্ট পেজ, হ্যাঁ, বিজনেস কার্ড, ঠিক আছে, এটা আমাদের ফ্রন্ট পেজ, বিজনেস কার্ড, আচ্ছা। এখন আমি সবগুলাকে গ্রুপ করব একবারে, সবগুলাকে গ্রুপ করলাম, তাই না, এটা আমাদের ফ্রন্ট পেজ। এবার চলেন আমরা ব্যাক পেজ করব, এফ এফ আর ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক, ফ্রন্ট পেজ দা হাইট করেন, এখন আমরা ব্যাক পেজ করব, ব্যাক পেজে কিছু করব না, ব্যাক পেজে জাস্ট এই লোগোটা এনে আমরা বসাই দেব, এটা না লোগো, এটা লোগো, এই লোগোটা জাস্ট এখানে কপি করবেন, কপি করলাম, তাই না, আচ্ছা, এই যে এখানে এনে এই ব্যাকের মধ্যে এভাবে ইয়ে করবেন, তাহলে ব্যাকের মধ্যে চলে গেছে। এখন এটা আমরা ইয়ে করেন, লোগোটা আমার আছে, আচ্ছা, যে লোগোটা এখানে কি করব, একটু বড় করেন লোগোটা, হ্যাঁ, লোগোটা বড় করে কন্ট্রোল এ মেরে এটা সেন্টারিং করব, সেন্টারিং করে এইখানে আমি একটা রেকট্যাঙ্গেল নিয়ে কি করব, কালারটা আমি অন্য কালার দেব, এইখান থেকে সাপোজ এই কালারটা দেব, হ্যাঁ, লোগোটা উপরে নিয়ে যান, নিচে, আচ্ছা, এইখানে আমি টোটালটা সিলেক্ট করে এইখানে দেখেন তো কালার ওভারলে আমার কালার ওভারলে হোয়াইট দিলে বোঝা যাবে না, বুঝছেন, আমার ইয়েটা বোঝা যাবে না, এই জন্য একটা ইয়ে করে দিতে হবে,
একটা একটা করে দিতে হবে। কারণ কি, আমার স্টক আছে, আমার লোগোর যে স্যাম্পলটা, এই স্যাম্পলে কিন্তু কি আছে, আমার স্টক আছে, তাই না? এই জন্য শুধু কালার ওভারলে দিলে আমার হবে না। আচ্ছা, এখন কি করব, এইটাকে আমরা হোয়াইট করে দেব। হ্যাঁ, এইটাকে একদম হোয়াইট করে দেন। আর এইখানে ইফেক্টে এসে কি করব, এখানে ইফেক্টে এসে এইটাকে হোয়াইট করে দেন। হ্যাঁ, আর স্টোক, আমার স্টোক আছে, স্টোকে কে আমি এই কালারটা দেব। এইখানে আমি 1-এর জায়গা 2 দিয়ে দিই, একটু ভাল লাগবে দেখতে। এই হচ্ছে কার আমার ফ্রন্ট, আর এটা হচ্ছে আমার ব্যাক। হ্যাঁ, এইটা হচ্ছে ফ্রন্ট আর এটা ব্যাক। এই যে ব্যাকটা হাইড করেন, ফ্রন্টটা অন করেন, এটা ফ্রন্ট এটা ব্যাক। আচ্ছা, আমি এখন সেভ দিব ইয়েতে। সেভ দেওয়ার জন্য বুঝছেন, আমি একটা কাজ করে নি, সেটা হচ্ছে যেহেতু আমার এইটুকু হচ্ছে কার আমার কি হবে, আমার এইটুকু হচ্ছে কার আমার মূল বিজনেস কার্ড, তাই না? আমি এইটুকু কোপ করে নিয়ে আপনাদের মোকাপ হিসাবে দেখাই দিই। হ্যাঁ, যেহেতু এইটুকু আমার মূল বিজনেস কার্ড, এই পুরাটুকু দেখলে মোকাপ দিলে দেখতে খারাপ লাগবে। কন্ট্রোল আই পি, হ্যাঁ, কন্ট্রোল ডি। আচ্ছা, এখন সেভ ফর ওয়েব এক্সপোর্ট। কি দিলাম, এক্সপোর্ট ওয়েব, ঠিক আছে। এইখানে আমি কি করব, এইখানে আমি এটা সেভ দেব। বিজনেস কার্ড, আচ্ছা, সেভ ফর ওয়েব, এটা কি ব্যাক সেভ দিচ্ছি, তাই না? ব্যাক পার্ট, বিএসসিকে ব্যাক। এখন আমরা এইখানে ধরেন একটা পেজ নিয়ে, এ4 সাইজের পেজ নিই, যেটা আমরা পরে আমরা কেটে নিতে পারবো। তাহলে এইখানে আমি ডেস্কটপ থেকে দুটাই আনিয়ে, এইটা আর এটা, আচ্ছা, এটা যেহেতু পুরা পেজ নিয়ে নিছে, আমি এইখান থেকে পেজের সাইজটা আমি অটো ইয়ে করে নিই, ঠিক করে নিই। এটা ক্লিয়ার করে দেন। অথবা দেখি, এই পেজ না, নিউ পেজ নিয়ে নেন। এটা 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 হচ্ছে কার, যেহেতু পোর্ট্রেট আছে, হ্যাঁ পোর্ট্রেট আছে, আমরা এটা ওয়াইড স্ক্রিন করে নিলাম। ল্যান্ডস্কেপ 297 বাই 210, 210, ঠিক আছে। এবার আমি এবার ঠিক আছে, এবার কন্ট্রোল টি দিয়ে রাখে একটু। এবার ওইটা কর, এটা
এই মেসটা আসতেছে না কেন? এটা কি সেভ হয় নাই? সেভ তো হয়েছে। আমি সাধারণ ভাবে মুক আপ করা দেখাচ্ছি। হ্যাঁ, এটাতে একটু শ্যাডো দিয়ে দিবেন, ওইটাতে একটু শ্যাডো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে মুক আপ আমার। এইটাতে একটু শ্যাডো দিয়ে দেন, বাচ হয়ে গেল। হ্যাঁ, বিজনেস কার্ড সেভ ফর ওয়েব। ফন্ট অ্যান্ড ব্যাক, ওকে, বুঝছেন সবাই? হ্যালো, হ্যাঁ, সোজা আছে, আপনারা সবাই এটা করেন।